লাজগানটার নাম বন্ধু এবং এটা বন্ধু দিবসে বের হবে যদি আমরা শেষ করতে পারি আমরা এখনো রেকর্ডিং প্রসেসে চলতেছে এটা যদি আমরা শেষ করতে পারি তাহলে 30 তারিখে বের হবে নাহলে হয়তো এক সপ্তাহের মধ্যে বের হবে এটা বন্ধু দিবস উপলক্ষেই গানটা করা সো গানটা লেখা মঈন লুকানের লেখা সো আর আমরাই তো শুট করতেছি এবং স্টুডিওতে বিজি আর কি ওই গানটা নিয়ে সাবকনশিয়াস তো আসলে অনেক পুরানো একটা ব্যান্ড এটা আমরা উই আর অ্যাকচুয়ালি সেলিব্রেটিং আওয়ার 25 ইয়ার্স এই বছর সাবকনশিয়াস এর যেরকম ভিন্নতাটা বলতে গেলে বলবো যে সাবকনশিয়াস সবসময় প্রথম থেকে পাঙ্ক রক বা ফাঙ্কি মিউজিক এগুলোর মধ্যে অনেক প্রাধান্য দিচ্ছে এবং লিরিক খুবই স্ট্রেট ফরওয়ার্ড জাস্ট গালিটা দিতে পারি না বলে দেই না নাহলে ওইটাও দিয়ে দিতাম মানে আমরা উই ট্রাই গালির জন্য বলতেছি না বাট আমরা একটু তাং ফাঙ্ক ছেলে পেলে আমরা একটু ফাইজলামি পছন্দ করি সো আমাদের ব্যান্ডটা আসলে একটু কমিক আমরা নিজেদেরকে কমিক রক বলি সো আমরা ওইটাই প্র্যাকটিস করতেছি আর কি ফিউচার প্ল্যান হচ্ছে সাবকনশিয়াস এর আগে তিনটা অ্যালবাম বেরোয়েছে সো আমাদের 12টা লেটার সাবকনশিয়াস সো আমরা আসলে 12টা অ্যালবাম করতে চাই আমাদের যদি আমরা বেঁচে থাকি বা শেষ করতে পারি সো আমরা অনেক বছরের বিরতির পরে লাস্ট ইয়ার আমরা আবার শুরু করছি সো এক বছরে আমরা একটা অ্যালবাম শেষ করলাম আমরা আর আমাদের দ্যাটস গোনা বি ফোর্থ অ্যালবাম ওই ফোর্থ অ্যালবামটা বের হবে অক্টোবরের 27 তারিখ অক্টোবরের 27 তারিখ ইনফ্যাক্ট আমাদের 25 বছর পূর্তি আমরা সেদিন আমাদের সোলো একটা শো করতেছি সো আপনারা সবাই দাওয়াত পাবেন ওইখানে সো ওইখানে আমরা আমাদের এই ফোর্থ অ্যালবামটা রিলিজ করবো তারপরে এভরি ইয়ার দেয়ার্স গোনা বি অ্যালবাম সো আমাদের আরো কয়টা অ্যালবাম 8টা অ্যালবাম করতে হবে সো আমরা এখনো আপনাদের কাছে গান টান থাকলে দিয়েন আমরা আমাদের অ্যালবামে ঢুকাই দিব নতুন আসতেছে এই বন্ধু গানটা বের হবে তারপরে গুজব নামে একটা গান বের হবে এখন ওটা গুজবও হইতে পারে গজবও হইতে পারে সো আর ইনফ্যাক্ট আরো একটা গান স্বপ্ন সো আমাদের এই 4 নম্বর অ্যালবামে ইনফ্যাক্ট 7টা গান থাকবে 7টা থেকে 8টা গান থাকবে মোস্ট প্রবাবলি 8 নম্বরটা শেষ নাও করতে পারি বাট 7টা থাকবে ফর শিওর আগে 4টা বের হয়ে গেছে সো আগের বছর থেকে যেটা শুরু হয়েছে অক্টোবর মাস থেকে লাস্ট ইয়ার অক্টোবরে আমরা আমাদের ফার্স্ট এই ফোর্থ অ্যালবামের ফার্স্ট সংটা রিলিজ করি সাদা ঘোড়া ম্যাসিভ রেসপন্স ছিল খুবই জোস তারপরে আমাদের প্রতিটা ব্যান্ড মেম্বারের বার্থডেতে আমরা একটা করে গান বের করি কারণ আমরা একটু নিউমারোলজি ফলো করি সো ওইসব ব্যাপারগুলো আছে সো এই তো চলতেছে জীবনে তো অনেক তাংফাং করছি জানি না 50 ইয়ার্স পর্যন্ত বেঁচে থাকবো কিনা বাট যদি থাকি তাহলে এই 8টা অ্যালবাম কমপ্লিট করতে চাই ফর শিওর 8টা অ্যালবামের পরে আমরা আর কোনো অ্যালবাম দিতে চাই না ফিউচারে সাবকনশিয়াসের সাবকনশিয়াসের ইন টোটাল 12টা অ্যালবামই থাকবে মানে আমরা জীবন দশায় বাঁচি আর মরি যেটাই হোক কিন্তু সাবকনশিয়াসের এই 12টা অ্যালবামই হবে সো আমরা এখন মাত্র 4 নম্বরে আছি বাট আমরা আরও 8টার জন্য ওয়েট করতেছি আর ফিউচার প্ল্যানস আমরা প্রতি ইয়ারই অ্যালবাম করতে থাকবো সো দেখা যাক কতটুকু গ্রহণযোগ্যতা হয় অ্যালবামগুলো আশা করি ভালোই লাগবে কারণ আমরা একটু সব তাংফাং সাবজেক্টগুলোই আমাদের কাছ থেকে পাবেন আর সাবকনশিয়াস এমনিও ভালোবাসার জিনিসপত্র অতটা একটা ভ্যালু দেয় না বাট তারপরেও করতে চাই যে কিছু মেম্বার আছে এরা ইয়াং এখনো ভালোবাসাটা ভালোবাসার মতোই বুঝে আমরা বুঝি না বিয়ে টিয়ে করে বাচ্চা টাচ্চা হয়ে গেছে সো আমাদের কাছে এখন ভালোবাসাটাও একটা ফাইজলামি সো আমরা অনেক ফাইজলামি টাইপের গান টান করবো সো দেখা যাক কি হয় অডিয়েন্সকে বলবো হচ্ছে যেই ট্রেন্ডটা লাস্ট কাপল অফ ইয়ার্স ধরে শুরু হয়েছে যেটা হচ্ছে যে মানুষ টিকিট কাটে শো দেখা আগে যেটা আমরা যখন সাবকনশিয়াস শুরু করি তখন তো মানুষ ওয়াল টপকায় টপকায় কনসার্ট দেখতো ফ্রি টিকিট চাইতো এইগুলোর একটা কিন্তু মাঝখানে একটু কমে গেছিল আমরা যে সময় বিরতিতে যাই সে সময় শুনছি যে মানুষজন খালি সবার কাছে টিকিট চায় বেড়ায় তো যেটা বন্ধ হয়েছে যে মানুষজন লাস্ট কাপল অফ ইয়ার্স আমরা দেখতেছি যে করোনার আগ পর্যন্ত দেখছি করোনার আগেও সার্টেন শোজ যেগুলোতে মানুষজন টিকিট কাটার এই যে একটা তৈরি হয়েছে টেন্ডেন্সি তৈরি হয়েছে এইটা অনেক জোস এবং কারণ মিউজিক ইজ নট ফ্রি আমরা মিউজিক করে দিতেছি আমরা ইউটিউব সবাই ফ্রিতে পাচ্ছে আর কত ফ্রি মানে ইউনো সো এখন শোটা তো অ্যাটলিস্ট দেখতে আসলে এইটা হচ্ছে আর্টিস্টের জন্য অনেক বড় একটা সাপোর্ট হ্যাঁ সো ওইটা আমরা চাই অডিয়েন্সদের কাছ থেকে যে টিকিট কাটে ভালো শো দেখো অবভিয়াসলি বিদেশি আর্টিস্ট আসলে 3,000-5,000 টাকা দিয়ে টিকিট দেখে আমাদের সময় গিয়ে আসলে কি জানি টাকা বাইর হয় না আর পকেট থেকে সো এটা বলবো বন্ধ করতে বাংলা মিউজিকের সাথে যাতে তারা থাকে এটাই চাওয়া